সারা দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম আর অর্থনৈতিক সংকটের মধ্যে মানুষের মনে ঈদ আনন্দ নেই বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি আরও বলেন, এই সরকারের পতনের মাধ্যমে এই সংকট থেকে জনগণের মুক্তি মিলবে। আরও জানাচ্ছেন মইনুল আহসান। দলের শীর্ষ দুই নেতার অনুপস্থিতিতে বিগত কয়েক বছরের মতো এবারও ঈদের দিন নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি মহাসচিব। ফুলেল শ্রদ্ধা নিবেদন সহ আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীনরা ছাড়া সাধারণ মানুষের মনে ঈদের আনন্দ নেই। দেশে আজকে একটা নীরব দুর্ভিক্ষ চলছে। সাধারণ মানুষ তারা চাল ডাল তেল লবণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে অস্বাভাবিক নজিরবিহীন মূল্যবৃদ্ধি, তাতে করে তারা এই ঈদের আনন্দকে উপভোগ করবার জন্যে যেটুকু ন্যূনতম সামগ্রী কেনা দরকার তারা সেটা ক্রয় করতে পারে না। এবারকার যে ঈদের বাজার সেটাও কিন্তু আপনার একেবারেই কোনো রকমের সেই জমে উঠতে পারেনি, কারণ মানুষের ক্রয় ক্ষমতা একেবারেই কমে গেছে। এই সরকারের পতন ছাড়া দেশে সুশাসন প্রতিষ্ঠা আর জনগণের অধিকার ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে এবং একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যারা জনগণের প্রতি জবাবদিহিতা থাকবে, জনগণের প্রতি ভালোবাসা থাকবে, সেই ধরনের পার্লামেন্ট, সেই ধরনের সরকার গঠন করতে হবে। পরে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।